এত বড় জগদ্ধাত্রী প্রতিমা আর আগে দেখেছো কোনোদিন? না, মানে এটা প্রথম লাইফে, তাই না? মানে বিশ্বের সর্ববৃহৎ প্রতিমা বললেই চলে। হ্যাঁ, সব থেকে বড় জগদ্ধাত্রী আমাদের নদিয়া জেলা তথা বিশ্বের। হেই বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল দ্য ব্লগ সার্কেল। ব্লগ সার্কেল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। বন্ধুরা, চলে আসলাম আজ নতুন একটি ভিডিও নিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওর প্রথমে, তো এটা হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ জগদ্ধাত্রী প্রতিমা। বন্ধুরা, ঠিকই শুনলেন, এটাই হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ জগদ্ধাত্রী প্রতিমা, যা সর্বপ্রথম তৈরি করা হলো নদিয়া জেলার কৃষ্ণনগর শহরে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি ক্যামেরার সাহায্যে তোমাদের দেখানোর চেষ্টা করছি কি সুউচ্চ ও সুবিশাল এই জগদ্ধাত্রী প্রতিমা। তো দেখতে পাচ্ছ এখানে হচ্ছে যে শিল্পীরা রয়েছে, তারা দিন রাত কঠোর পরিশ্রম করছে এবং তারা শেষ মুহূর্তের প্রস্তুতি এবং দিন রাত কাজ করেই চলেছে। আমি ক্যামেরার সাথে দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছ খুব সুউচ্চ এই প্রতিমা। ক্যামেরা তো ঠিক ভালোভাবে যেন আসছে না, তাও আমি চেষ্টা করছি তোমাদেরকে। তো এই দাদার থেকে আমি শুনে নেব। দাদা, কত ফুটের ঠাকুর হচ্ছে? 52 ফুটের। 52 ফুটের। এই কাজ কবে কমপ্লিট হবে? কাজ মোটামুটি কালকে দুপুরের মধ্যে কমপ্লিট হবে। এমনি সাজ কি হবে? সোলার সাজ? হ্যাঁ, সোলার সাজ, মনকা পাশি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ ক্যামেরার সাহায্যে আমি যে জগদ্ধাত্রী প্রতিমা সেই মুখটি দেখানোর চেষ্টা করছি। খুবই বড়, খুব সুউচ্চ প্রতিমা। তো দেখতে পাচ্ছ দিন রাত এখানে শিল্পীরা কঠোর পরিশ্রম করছে এবং এই সুউচ্চ প্রতিমাটি তৈরি করছে। তো দেখে তো মনে হচ্ছে প্রায় 2-3 তলার সমান এই উচ্চতা। কেননা দেখতে পাচ্ছ মানুষগুলো কোথায় রয়েছে আর এই প্রতিমা দেখেছো কোথায়, তো কত বড় এই প্রতিমা। তো আমি তো এরকম প্রতিমা কোনোদিন দেখিনি আমার লাইফে। তো এটাই আমার লাইফের দেখা সর্ববৃহৎ জগদ্ধাত্রী প্রতিমা। তো তোমরা চাইলে এখানে আসতে পারো, তোমরা সরাসরি কৃষ্ণনগর স্টেশন থেকে তোমরা নেমে তোমরা টোটো ধরে তোমরা এই প্রতিভা ক্লাবের মাঠে তোমরা চলে আসতে পারবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে যে প্রতিমা শিল্পী যারা রয়েছে তারা এখানে প্রতিমাটি রং করছে এবং দেখতে পাচ্ছ এখানে জীবনের ঝুঁকি নিয়ে তারা এখানে দিন রাত কাজ করে চলেছে। কত বড় সুউচ্চ এই প্রতিমা। তো নিচ থেকে মানুষগুলোকে কত ছোট দেখাচ্ছিল, আমি জুম করে দেখাচ্ছি, দেখো মানুষগুলো কতটুকু লাগছে। প্রতিমার একটা হাতে তারা রং করছে, তারা 2-3 জন মিলে। তো দেখেই বুঝতেই পারছো এখানে কত বড় প্রতিমা তৈরি হচ্ছে। তো না আসলে তোমরা কেউই সেভাবে বুঝতে পারবে না যে কত উচ্চতা সম্পন্ন এই প্রতিমা। এছাড়াও এই দাদারা তোমরা জানোই যে দিন রাত পরিশ্রম করছে, প্রায় 2-3 মাস ধরে এই প্রতিমা তৈরির কাজ চলছে। তো আশা করি আজকালের মধ্যে এই প্রতিমা সম্পূর্ণ হয়ে যাবে, কেননা হাতে মাত্র 1-2 দিন রয়েছে। তো এই জন্য জোর কদমে এখানে কাজ চলছে, শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটা এখানে দেখানো যাচ্ছে তোমাদের ক্যামেরার সাহায্যে, আমরা দেখানোর চেষ্টা করছি। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, কেউ কোনো স্কিপ করো না। এবার তোমাদের দেখাতে চলেছি, এই দেখো এই দাদা এখান দিয়ে বাঁশ বেয়ে উঠছে, কেননা প্রতিমা রং করা এখন অনেকটাই বাকি রয়েছে এবং তারা ধীরে সুস্থে এখানে উঠবে এবং উঠে আশা করি এই প্রতিমার যে সিংহ রয়েছে ওই সিংহটিকে রং করবে। তো এই জন্য দেখতে পাচ্ছ তারা বালতি নিয়ে এবং একে একে তারা উঠছে ওপরের দিকে। তো এখানে একটি জীবনের ঝুঁকিও রয়েছে, তাও তারা কাজ করছে। এখন প্রায় রাত তোমার প্রায় 8টার ওপরে বাজে, তাও এখানে জোর কদমে কাজ চলছে। এখানে তোমার মোটামুটি তোমার রাত্রি 10-12 অবধি তোমার এখানে কাজ চলবে। তো বলতে গেলে সারা রাত্রি হয়তো আজকে কাজ করবে, কেননা হাতে মাত্র 1-2 দিন রয়েছে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এখানে দাদারা কাজ করছে। এটা মনে হয় সব থেকে বড় ঠাকুর। এটা মনে হয় সব থেকে বড় বলো? হ্যাঁ, এটা সব থেকে বড়, নদিয়া জেলার সব থেকে বড়। হ্যাঁ, নদিয়া জেলার সব থেকে বড়। পুজো তো আর বেশি দিন, এগুলো কাজ কমপ্লিট করতে পারবে? হ্যাঁ হবে। হ্যাঁ,
আজকের দিনের মধ্যে হয়ে যাবে। এর পেছনে যে ঠাকুরটা পূজা হচ্ছে ওটা কি যেটা তৈরি হচ্ছে ওটা কি পূজা হবে তাই তো? হ্যাঁ এটা এমনি এমনি মডেল মডেল হ্যাঁ এটা মডেল। বন্ধুরা দেখতে পাচ্ছ কি সুবিশাল উচ্চতা সম্পূর্ণ জগদ্ধাত্রী প্রতিমা, বিশ্বের সর্ববৃহৎ। দাদা এটা কত ফুট হাইট? এটা 100 ফুট হবে। এটা 92 ফুট। বারোটা অব্দি কাজ হয়? হ্যাঁ। ভাই তো আমরা ভাইকে পেয়ে গেছি, ভাইয়ের থেকে শুনে নেবো যে ভাই এখানে প্রতিদিন আসছে ঠাকুর দেখছে, ঠিক আছে? ভাই এরা প্রতিদিন কাজ করছে তাই না? হ্যাঁ প্রতিদিন রাতেবেলা প্রতিদিন সকাল সকাল রাত প্রতিদিন কাজ হয়। তুমি এর আগে এরকম বড় ঠাকুর কোনোদিন দেখেছো, জগদ্ধাত্রী প্রতিমা? জগদ্ধাত্রী এত বড় জগদ্ধাত্রী প্রতিমা এর আগে দেখেছো কোনোদিন? না। মানে এটা প্রথম লাইফে তাই না? মানে বিশ্বের সর্ববৃহৎ প্রতিমা বললেই চলে। হ্যাঁ হ্যাঁ, সবথেকে বড় জগদ্ধাত্রী আমাদের নদিয়া জেলা তথা বিশ্বের। তো বন্ধুরা তোমরাও আসো, এই যে জগদ্ধাত্রী পুজোর যে প্রতিমা তোমরাও এসে দর্শন করে যাও। দেখতেই পাচ্ছ কি সুবিশাল উচ্চতা সম্পূর্ণ এই দেবী মূর্তি। দিন রাত এখানে এরা কঠোর পরিশ্রম করে এই ঠাকুর তোমরা হচ্ছে এরা তৈরি করছে। তো এটি হচ্ছে তোমাদের নদিয়া জেলার কৃষ্ণনগর, কৃষ্ণনগর শহরে। তোমরা এতক্ষণ দেখলে সেই সুউচ্চ সম্পূর্ণ জগদ্ধাত্রী প্রতিমা, তো সেটি খুবই উচ্চতা সম্পূর্ণ প্রতিমা, তাই সেটি জলে বিসর্জন দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। তো সেই জন্য এই প্রতিমার পেছন সাইডে এই একটি ছোট প্রতিমা তৈরি করা হচ্ছে, জগদ্ধাত্রী প্রতিমা। তো এই প্রতিমাটিকে হচ্ছে ক্লাব প্রতিমা, তারা পুজো করবে এবং পুজো করার পর এটিকে বিসর্জন দেওয়া হবে। তো এই প্রতিমা দেখতে পাচ্ছ তোমরা, যে শিল্পী রয়েছে তারা, এই শিল্পীরা হচ্ছে রং করছে। তো এখানে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, সিংহর গায়ে রং করা হচ্ছে এবং ঠাকুরও মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে। আশা করি কালকের মধ্যে ঠাকুর কমপ্লিট হয়ে যাবে। এটা চোখ কখন আঁকা হবে কাকা? চোখ কখন আঁকা হবে?